বন্ধুরা, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করেন, সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত বৃদ্ধি পায়। সেই ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পায়। এরা অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যা চান সেটাই পান। অর্থাৎ খুব সহজেই এইরূপ ব্যক্তিরা নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। যদি আপনারা ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ করতে চান, ঈশ্বরের সান্নিধ্য পেতে চান, তাহলে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন। আজ এই ভিডিওটির মাধ্যমে এমন তিনটি বিশেষ জিনিসের কথা আপনাদেরকে জানিয়ে দেব, সেগুলি যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করতে পারেন, তাহলে সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি, কর্মক্ষেত্রে অভাবনীয় রেজাল্ট পাবেন, পারিবারিক ক্ষেত্রে আপনারা কিন্তু বেশ সুফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। সর্বোপরি এই সুফলগুলো কিন্তু আপনারা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় উন্নতি, পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও এই উপায়টি অত্যন্ত কার্যকারী, তথা যারা অর্থ রোজগার করছেন, যারা ব্যবসার সাথে যুক্ত, তারাও কিন্তু এই তিনটে জিনিস যদি প্রতিদিন দর্শন করেন তাহলে কি যে উপকৃত হবেন তা আপনাদের কল্পনার বাইরে। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে মানব শরীর অত্যন্ত দুর্লভ, কারণ আমরা প্রত্যেকেই এই মানব শরীরে একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। এই পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি শরীরের মাধ্যমে ঈশ্বরের সেবায় কিন্তু আমরা নিজেদেরকে, নিজেদের মনকে, নিজের দেহকে নিয়োজিত করতে পারি। তাই শাস্ত্র বলছে এমন কিছু নিয়ম রয়েছে, সেগুলি যদি পালন করা যায় ঠিকঠাক নিয়ম বিধি মেনে, তাহলে জীবন থেকেই সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পীড়া অর্থাভাব যেমন দূর হবে, ঠিক তেমনই নিজেদের জীবনে নিজেদের পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনা সম্ভব। এছাড়াও এই জিনিসগুলি যদি আপনারা প্রত্যেক দিন দর্শন করেন তাহলে আপনারা ঋণ নামক ভয়ঙ্কর এই সমস্যা থেকেও আপনারা যেমন সুনিশ্চিতভাবে রেহাই পেয়ে যাবেন, ঠিক তেমনই অজানা বহু পাপ থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন। একই সঙ্গে ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতানুসারে প্রত্যেক মনুষ্য যদি এই তিনটি জিনিস সকালে ঘুম থেকে উঠে দর্শন করে, তার জীবন থেকে রোগ ব্যাধি যেমন নাশ হয়, ঠিক তেমনই সেই ব্যক্তিরা ইহকালে জীবন প্রক্রিয়া চলাকালীন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন। তবে এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব, কমেন্ট সেকশনে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই মনে ভক্তি রেখে কমেন্ট সেকশনে একবার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন, তথা আমার এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই যে বিষয়টি আপনাদেরকে জানাব তা হলো, দেখুন বন্ধুরা, আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন ভুল করেও সরাসরি আপনার পা কিন্তু মাটিতে রাখবেন না। দেখুন বন্ধুরা, এই মাটি বা ভূমিকে মাতৃতুল্য সম্মান দেওয়া হয়, তাই কখনোই ঘুম থেকে উঠে ভূমিতে পা রেখে পৃথিবী মাতাকে অসম্মান করবেন না। এক্ষেত্রে আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ পাশে বিছানার ওপরেই বসে ভূমি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মাটিতে পা ফেলার পূর্বে বলবেন, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কাজের জন্য ক্ষমা করে দিন, মা সকল বিপদ আপদ থেকে রক্ষা করো, তথা মা এই পৃথিবীতে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে শত কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ। এই বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনারা যারা পুরুষেরা রয়েছেন
তারা ডান পা মাটিতে ফেলবে এবং যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু বাম পা প্রথমে মাটিতে ফেলবে। আপনারা যদি এইভাবে দিনের শুরুটা করতে পারেন দেখবেন ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের ওপর অতি অবশ্যই বিদ্যমান থাকবে। আপনাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে, সফলতা আপনাদের জীবনে নিত্য সঙ্গী হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এরপর দ্বিতীয়ত আপনারা অতি অবশ্যই প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ নিজে হাতের তালু দর্শন করবেন। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে হাতের কর বা তালুতে একেবারে ওপরের অংশে মাতা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং হাতের নিচে প্রভু গোবিন্দ বসবাস করেন। সুতরাং আপনারা যদি প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুক্ষণ মা সরস্বতী, মা লক্ষ্মী এবং শ্রী গোবিন্দর দর্শন করেন, তাহলে সেই দিনটা অত্যন্ত আপনাদের জন্য শুভময় হবে। আপনারা জীবনে যা চাইবেন আপনারা সেটাই পাবেন ঈশ্বরের কৃপায়। সুতরাং শাস্ত্রই বলছে এই অভ্যাসটি যদি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা দিন করতে পারে তাহলে সফলতা আসতে আপনাদের জীবনে খুব বেশি সময় লাগবে না। আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতার নাশ হবে দৈবিক কৃপায়। এছাড়াও এই উপায়টি যারা করে তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেও সুনিশ্চিতভাবে রেহাই পেয়ে যান। তাই দেখুন বন্ধুরা, আপনারা যদি প্রত্যেকটা দিন হাতের করতাল দর্শন করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে কখনোই আর্থিক কষ্টের সম্মুখীন হবেন না। তথা মাতা সরস্বতীর কৃপায় আপনাদের বিদ্যা বুদ্ধি চিন্তা করার ক্ষমতা একদম প্রখর হবে। এছাড়াও প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা কিন্তু বিভিন্ন পোকা বাধা বিপত্তি রোগ জ্বালা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, সেই সঙ্গে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে জানিয়ে রাখব, সেটি কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে ভক্তি রেখে জপ করতে হবে। আমি এই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম। এই মন্ত্রটি আপনাদেরকে তিনবার হাতের করতালু দর্শন করার সময় আপনাদেরকে জপ করতে হবে। আর এই মন্ত্রটি হল করাগ্যে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনা। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মাতা সরস্বতী এবং নিম্নভাগে অর্থাৎ মূল ভাগে ভগবান শ্রী হরি বসবাস করেন এবং আমি এনাদের প্রণাম করি, ওনাদের দর্শন করে থাকি। এইভাবে আপনারা নিজেদের কর দর্শন করবেন, হাতের তালু দর্শন করবেন এবং আপনারা কিন্তু প্রতিদিন এই মন্ত্রটি তিনবার করে জপ করবেন। এর ফলে দেখবেন আপনি অখণ্ড সৌভাগ্যে অধিকারী আপনারা অবশ্যই হবেন। এরপর তৃতীয়ত যে বিষয়টি বলবো সেটি অবশ্যই মন দিয়ে শুনুন। বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠে অতি অবশ্যই স্নান পর্ব সেরে ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। নিজেদেরকে ঈশ্বরের সামনে বসে যেসব উপকরণগুলি ঈশ্বরের সেবায় ব্যবহার করা হয়, যেমন ধরুন চন্দন, শঙ্খ, কাঁসর, ঘণ্টা বা ঠাকুরের বাসনপত্র, এইগুলি কিন্তু অতি অবশ্যই আপনারা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দর্শন করবেন। দেখবেন এর ফলে আপনাদের মন, মানসিকতা এবং দেহ অত্যন্ত পরিশুদ্ধ হয়ে উঠবে। তথা কিছুক্ষণ অতি অবশ্যই ঈশ্বরের সামনে বসে ভগবানের নাম চিন্তন করবে। দেখবেন এর ফলে আপনাদের সারা দিনটা অত্যন্ত আনন্দের সহিত কাটবে। এছাড়াও আপনারা নিজেদের পিতামাতা সূর্য নারায়ণ এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনারা আপনাদের দিনটিকে শুরু করবেন। বা যেরকম কাজের সঙ্গে বা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজে কিন্তু রওনা দেবেন। এর ফলে দেখবেন আপনারা প্রত্যেকটি কাজে খুব সহজেই সফলতা পাবেন, দিনটি আপনাদের অনুকূলে থাকবে। এছাড়াও যারা অত্যন্ত ঋণে জর্জরিত
তারা কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন। এর ফলে দেখবেন খুব সহজে আপনারা ঋণ থেকেও মুক্তি পাবেন। যাদের জন্মকুণ্ডলিতে কোনো প্রকারের দোষ রয়েছে তারাও কিন্তু এই উপায়টি অতি অবশ্যই করবেন। অত্যন্ত পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, যার প্রভাবে আপনারা খুব সহজেই সফলতার মুখ দেখবেন। বন্ধুরা, এছাড়াও সর্বশেষ যে বিষয়টি নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব তা হলো, বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহের একটি দিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের অনেক সময়ই হঠাৎ হঠাৎ করে ভোর 3টে থেকে 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। এর অর্থ কি জানেন? এর অর্থ হল স্বয়ং পরমেশ্বর ভগবান আপনাদেরকে সংকেত দিচ্ছে যে আপনাদের ঘুম থেকে ওঠার প্রয়োজন। যদি আপনারা এই রূপ সংকেত কখনো পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং এটি নিজের অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন। এর ফলে আপনাদের শরীর, মন, মেজাজ অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ থাকবে এবং জীবনে আপনাদের সফলতা বহন করে নিয়ে আসবে। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে সমগ্র ব্রহ্মাণ্ড এই ব্রহ্ম মুহূর্তেই সৃষ্টি হয়েছিল এবং এই ব্রহ্ম মুহূর্তে কসমিক এনার্জির বৃষ্টি হয়, বিভিন্ন ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এই পৃথিবীতে। সুতরাং আপনারা যদি প্রতিদিন এই ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনাদের মধ্যে এক অদ্ভুত ধরনের তেজ বিদ্যমান থাকবে, যার প্রভাবে আপনারা খুব সহজে জীবনে সফলতা পাবেন। আপনাদের শরীর এবং মন অত্যন্ত সতেজ, সুস্থ, সবল এবং পবিত্র থাকবে। এই জন্যই আগেকার দিনের মানুষেরা, বিভিন্ন ঋষি মুনিরা ভোর ভোর উঠে গঙ্গা স্নান করতেন এবং তারা কিন্তু দীর্ঘায়ু হতেন এবং তাদের দেহে এক অদ্ভুত প্রকার ক্ষমতা কিন্তু বিরাজ করত। যাই হোক বন্ধুরা, এই যে 3টি উপায় আপনাদেরকে জানালাম, এটি অবশ্যই আপনাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত করুন। জীবনে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন, জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন এবং জীবনে সফলতা আসতে বাধ্য। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি যতটা পারবেন সবার সাথে শেয়ার করবেন এবং এই তথ্যগুলি সবাইকে জানানোর সুযোগ করে দেবেন। মনে রাখবেন, ভালো জিনিস শেয়ার করাও একটা ভালো কাজ, ঈশ্বর বা ভগবান আপনাদেরও ভালো করবে। পরিশেষে আপনারা এই ভিডিওটি দেখে যদি পছন্দ করে থাকেন, সমৃদ্ধ হন, উপকৃত হন, তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনোই ভুলবেন না এবং প্রয়োজন বোধে এই রকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত আলোচনা শোনার জন্য, নতুন কিছু জানার জন্য, নতুন কিছু শেখার জন্য তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।